আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া ইবাদি উদউনি আস্তাজিব লাকুম, ইয়া ইবাদি আল্লাযিনা আসরাফু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, উদউনি আস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তোমরা যারা গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, নিজের উপর জুলুম করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আমি তোমাদের গুনাহ মাফ করব। আমি আল্লাহ বলছি, আমি তোমাদের গুনাহকে মাফ করব। এই জন্য আল্লাহ তাআলার গুণবাচক নামগুলোর মাধ্যমে যদি ডাকেন, এর কি কারিশমা রয়েছে, কি আজব ফজিলত রয়েছে, আপনাদেরকে সেই আমলটা আপনাদেরকে জানাচ্ছি। যারা কোরআনুল কারিমের হেফজ করেছেন, কোরআনুল কারিম মুখস্থ করেছেন, অথবা যারা দিনী লেনে লেখাপড়া করছেন, তারা যদি লেখাপড়ায় অমনোযোগী হন, লেখাপড়া মনে চায় না, লেখাপড়া করলে ভুলে যান, তাদের উচিত প্রত্যেক দিন আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা প্রতিদিন যদি আপনি 70 বার করে পাঠ করবেন, আল্লাহ তাআলা আপনার জেহেন জাকাওয়াত বাড়িয়ে দিবেন। দ্বিতীয়ত, যদি আপনি কথা বলতে ভুলে যান, অথবা যে কোনো জায়গায় কিছু করতে গেলে, কিছু খেতে গেলে কি করেছেন মনে থাকে না, কোনো কথাবার্তা মনে থাকে না, আগের মতো স্মৃতিশক্তি নেই, স্মৃতিশক্তি কমে গিয়েছে, তাহলে আপনার জন্য আজকের এই আল্লাহ তাআলার এই গুণবাচক নামের আমলটা, ইয়া মুঈদু, এই গুণবাচক নামটা যদি আপনি প্রতিদিন 10 বার করে পড়েন, আল্লাহ তাআলা আপনার স্মৃতিশক্তি বাড়িয়ে দিবেন। এবং কেউ যদি আপনার কিছু যদি আপনার বাড়ি থেকে হারিয়ে যায়, অথবা কেউ যদি আপনার বাড়ি থেকে পালিয়ে যায়, আপনি ঘরের চার কোণার মধ্যে গিয়ে, যেই ঘর থেকে হারিয়ে গিয়েছে ওই ঘরের চার কোণার মধ্যে গিয়ে 90 বার ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ইয়া মুঈদু, ঘরের এই কোণায় 90 বার, এই কোণায় 90 বার, এই কোণায় 90 বার, এই কোণায় 90 বার, ঘরের চতুর্কোণে যে ঘরে থাকতো ওই ঘরের চতুর্কোণে গিয়ে 90 বার করে আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে থাকেন। লাগাতার 21 দিন এই এমনটা করবেন, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এমনই পরীক্ষিত আমল প্রতি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।